মাননীয় সভাপতি, আমি খুব আশ্চর্য হলাম মনোনয়নের ব্যাপারে। আমার নামের পাশে কামালের নাম দেখে। ও একটা চাঁদাবাজ সন্ত্রাসী, ও একটা যক্ষা রোগী। খবরদার আবুল, খবরদার, আমার সম্পর্কে বাজে কথা বলবি না। তুই খুনি, সন্ত্রাসী, যক্ষা রোগ তোর হয়েছে, আমার না। নিজের দোষ আমার উপর চাপিয়ে দিয়ে ফায়দা হাসিল করতে চাস? তুই চোপ চামচার বাচ্চা চামচা, হারামজাদা ফকিরের বাচ্চা ফকির, আমার থেকে ভিক্ষা করে পেট চালাস আর আমার সাথে টক্কর দিতে চাস? এক লাখ টিমের মুখ খালিয়ে দেবো শুয়োরে বাচ্চা। ভাঙ পারলে ভাঙ হারামজাদা, আমার সাথে বেয়াদবি করার শাস্তি আমি যদি তোরে না দেই, আমার নাম কামাল আকন না, কথাটা মনে রাখিস। শান্তি শান্তি শান্তি, বসুন আপনারা, বসুন। বসবো না, আগে ওই ফাজিলটাকে দল থেকে বের করে দেন আসগর ভাই। আমাকে নয়, বের করতে হলে আগে ওকে দল থেকে বের করতে হবে। আস্তে আস্তে, আমি বলছি। দেখুন মিস্টার আবুল হোসেন, এবারও পার্টি আপনাকে নির্বাচন করার টিকিট দেবে না। কেন? কারণ হলো পাবলিকের মধ্যে আপনার ইমেজ খুব খারাপ। বিশ্বাস না হলে আপনি পার্টির কর্মীদের জিজ্ঞেস করুন। বলুন আপনারা, আবুল হোসেন সাহেবকে কি নমিনেশন দেব? দেখেছেন আপনি, দলের কর্মী নেতা কেউ চায় না আপনাকে নমিনেশন দেওয়া হোক। নেতা কর্মী এরা কেউ, সত্যিকার নেতা কর্মী নয় এরা, সবাই আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার দল, এরা সবাই পয়সাকে দল বদলানো লোক। সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। তোর সিদ্ধান্তের গোষ্ঠী কি? স্যার কি করতেছে স্যার? শালা সভাপতি, কয়দিন আগে পানের দোকানে পান বিক্রি করতি আর আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিস? শালাকে মেরেই ফেলবো, শালাকে ফায়ার। এই আমরা ছাড়, আমার ফোনটা নিতে দে। হ্যাঁ শালাকে মারো, অথবা ভেঙে দেবো। স্যার স্যার, আমাকে ছাড়, আমরা ছাড়, স্যার স্যার বলতে দিন, স্যার ঠান্ডা হন স্যার। আপনি কত ক্ষমতাবান মানুষ, কেন খামাকা ছোট লোকের সাথে তর্ক করবার যান? তুই শুনিস নি, ওই ভিকারি বাচ্চা বলে আমাকে নাকি নমিনেশন দেবেই না। না দেও, আপনি নতুন পার্টি খাড়া করে দেন। আপনি চাইলে তো আপনার পায়ের জুতা ইলেকশনে জিততে পারে। আজকালকার জমানায় ভরসা করার মতো জুতাই বা পাবো কোথায়? পায়ের জুতাকে ইলেকশনে দাঁড় করালে আজ বাদে কাল সেটাও মাথে টুপি হতে চাইবে। আপনি খালি একটু চোখ খুলে চারিদিকে দেখেন, দেখবেন বর্ষা করার মতো লোক আপনার সামনে খাড়াই আছে। আরে কোথায় দাঁড়িয়ে আছে? একমাত্র ছিল রশিদ উদ্দিন, ওকে তো মেরে আমি ভাগিয়ে দিয়েছি। ভালো করে দেখেন স্যার, বর্ষা করার মতো লোক আপনার আশেপাশে আছে, এমন লোক যে সারাদিন আপনার সামনে মাথা নিচা কইরে খাড়ায়া থাকে। আমি ভাবছি কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দেবো, শুধু একটা ভরসার লোক যদি পাই তাহলে বাড়ি গাড়ি সব বিক্রি করে সবার পিছনে লাগিয়ে দেবো। স্যার আপনি ভালো করে দেখেন স্যার, আপনার চোখের সামনে বলছিস, কোথায় খুঁজবো কোথায় দেখবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ইলেকশন করবি? আমি? হ্যাঁ তুই ইলেকশন করবি। আপনি করলে খাড়ায় যাব, কিন্তু একটা কথা আছে। কি? যদি আমি ইলেকশনে জিততে যাই তাইলে আপনার জিত, আর যদি আইরা যাই তাইলে আমি হারবো। না দার, তুই হারবি না, আমি তোকে ইলেকশনে জিতাবই। কাল কালই তো নমিনেশন পেপার জমা দেবো। আমার মনোনীত প্রার্থী আন্দাজ আলীকে ভোট দেন। এই তাকে হাত নাড়ছিস, ওরা আমাকে দেখে হাত নাড়াচ্ছে, বুঝছিস না? হাত মা আন্দাজ চৌধুরী রাম মার্কাই, আন্দাজ চৌধুরী রাম মার্কাই। কবির ভাই, ভাবি কি হয়েছে? সামেলি আপনাদের আন্ধার ভাই এবার ভোটে দাঁড়িয়েছে, ভাবি এবার একটা ভোট দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেখেছেন লিডার, দিনের বেলা যারা ভোট ভিক্ষে করে বেড়ায় তারা আবার ভোট কেন্দ্রে এসেছে ভোটের সংখ্যা শুনতে। আরে এইভাবে কি ভোট কেনা যায়? ভোট পাওয়া যায় রাতের আধারে, টাকা পয়সা লেনদেনের পর। টেনশন লাগছে। কিসের টেনশন স্যার? আমরা জিতলো লাভ,
হারলেও লাভ। হারলে লাভ মানে? টাকা তো খাটিয়েছি আমি, হারলে আমার সব শেষ হয়ে যাবে, আমি একেবারে নিঃস্ব হয়ে যাব, ফকির হয়ে যাব। যা চুপ করে কোণে বসে থাক। কি যে কর না স্যার, আমি আপনার সামনে বসবো কেমনে? আমি তো আপনার গোলাম, এক পায়ে হাত জোর কইরা আপনার পাশে খাড়াই থাকবো। আপনি কইলে একটু বাড়িতে ঘুরাই। ওকে যা, জনতার সাথে মোলাকাত করাই। জি স্যার। জানো ও বাইরে গেল কেন? সিগারেট খেতে। আমার সামনে বেচারা সিগারেট পর্যন্ত খায় না, আমাকে ভীষণ ভয় পায়, সম্মান করে। আন্দাজ স্যার, সিগারেটটা ভেতরে খেলেই তো পারতেন। আরে না রে ভাই, ভিতরে আবু সাহেব আছে না? ও আচ্ছা আচ্ছা, আন্দাজ স্যার পাস করে যাবেন। এই পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেওয়ান মোহাম্মদ আন্দাজ আলী চৌধুরী ওরফে আন্দারের নিকটতম প্রতিদ্বন্দ্বীর নিকট থেকে 500 ভোটে গিয়েছেন। বাজিতপুর কেন্দ্রে দেওয়ান মোহাম্মদ আন্দাজ আলী চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 1500 ভোটে গিয়েছেন। আন্দার, শুরুটা তো ভালোই মনে হচ্ছে, কিন্তু এখনো বিজয়নগর, মধ্যগ্রাম, কামারপাড়া, নিতাইপাড়া, আশীনগরের ভোট গণনা বাকি আছে, দেখা যাক কি হয়। বিজয়নগর কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেওয়ান মোহাম্মদ আন্দাজ আলী চৌধুরী 5000 ভোটে গিয়েছেন। 5000 ভোট বেশি? 5000 ভোটে আগে আসি। কি ব্যাপার? নিজে ছেড়ে ফেলে তো তাই আর কি। হ্যাঁ